একটি ঘোষণা, আমাদের দ্বিতীয় চ্যানেলের নাম স্পিচ অফ মোটিভেশন। সকলের কাছে একটি অনুরোধ, এই চ্যানেলে যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন ইসলাম প্রচার করার জন্য, তারা সকলেই আমাদের স্পিচ অফ মোটিভেশন নামে চ্যানেলটিতেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন ইসলামকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। সকলে স্পিচ অফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন ইসলাম প্রচারের জন্য। ধন্যবাদ। বারা ইবনে আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিসে এসেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় শরীক হই, এমনকি তার কবরের কাছে যাই, যা কখনো খোঁড়া হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন এবং আমরাও তার সাথে চারদিকে শান্তভাবে বসে পড়ি, যেন আমাদের মাথার উপর পাখি বসা। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একখণ্ড কাঠ ছিল, যা দিয়ে তিনি জমিনের উপর আঘাত করছিলেন। এরপর তিনি মাথা উঁচু করে দুই বা তিনবার বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। অতঃপর তিনি বললেন, মুমিন বান্দার যখন দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় হয়, তখন আসমান থেকে সাদা চেহারার একদল ফেরেশতা জমিনে নেমে আসেন, যেন সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারা, তাদের কাছে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি, তারা চক্ষুসীমার মধ্যে বসে পড়ে। অতঃপর মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আগমন করেন, তিনি তার মাথার কাছে বসেন। অতঃপর তিনি তাকে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। বর্ণনাকারী বলেন, ফলে আত্মাটি এমনভাবে প্রবাহিত হয়ে বেরিয়ে আসে যেমনিভাবে পানপাত্রের মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। অতঃপর ফেরেস্তারা আত্মাকে তাদের কাছে নিয়ে যায়, চোখের পলকের মধ্যেই তা কাফনের কাপড়ে ও জান্নাতের সুগন্ধিতে ভরে আসমানে নিয়ে যায়। তা থেকে তখন পৃথিবীর সবচেয়ে উত্তম মিস্কের চেয়েও অধিক সুগন্ধ বের হয়ে থাকে। বর্ণনাকারী বলেন, অতঃপর ফেরেস্তারা সেটি নিয়ে আসমানে উঠতে থাকেন। তারা যখনই আত্মাটি নিয়ে ঊর্ধ্ব আসমানে উঠতে থাকেন, তখন সেখানকার ফেরেস্তারা জিজ্ঞেস করেন, এ পবিত্র আত্মা কার? তখন তারা বলেন, অমুকের ছেলে অমুক। দুনিয়াতে তারা পরস্পর যেসব সুন্দর নামে ডাকত, সেসব সুন্দর নাম তাদেরকে বলবেন। ফেরেস্তারা যখন দুনিয়ার আসমানের শেষ প্রান্তে পৌঁছাবে, তখন তারা তার জন্য আসমানের দরজা খুলতে বলবেন, তখন তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রত্যেক আসমানের লোকেরা তার পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দিতে, তাদেরকে বিদায় জানাতে তাদের পেছনে পেছনে চলবে, এভাবে সপ্তম আসমানে পৌঁছবে। মহান আল্লাহ তাআলা তখন বলেছেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়েনে লিপিবদ্ধ করো এবং তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি, জমিনে তাদেরকে ফিরিয়ে নিব এবং জমিন থেকেই তাদেরকে পুনরুত্থিত করব। বর্ণনাকারী বলেন, অতঃপর তার রুহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। অতঃপর তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান এবং তাকে প্রশ্ন করেন, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তখন তারা তাকে জিজ্ঞেস করবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। এরপর তারা তাকে জিজ্ঞাসা করবেন, এ ব্যক্তি কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলবে, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবেন, তুমি কি রূপে এগুলো জানলে? তখন সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং একে সত্য বলে মনে করেছি। বর্ণনাকারী বলেন, এরপর আসমান থেকে একজন আহ্বানকারী এরূপ ঘোষণা দিতে থাকবে, আমার বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। বর্ণনাকারী বলেন, তখন তার কবরে জান্নাতের মৃদুমন্দ বাতাস ও সুগন্ধ আসতে থাকে এবং সে ব্যক্তির কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হয়। বর্ণনাকারী বলেন, এরপরে তার কাছে সুন্দর কাপড় পরিহিত, সুগন্ধি ব্যবহৃত একজন সুন্দর চেহারার লোক আসবে। অতঃপর তাকে বলবে, তোমাকে আনন্দিত করবে এমন সুসংবাদে আনন্দিত হও, এটি সেই দিন যে দিনের ব্যাপারে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছে। তখন লোকটিকে বলা হবে, আপনি কে? সে সুন্দর চেহারা ধারণ করে বলবে, আমি তোমার সৎ আমল। তখন মৃত ব্যক্তি বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যাতে আমি আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি। বর্ণনাকারী বলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির ব্যক্তির মৃত্যুর অবস্থা বর্ণনা করেন। তিনি বলেন, কাফির বান্দার যখন দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় হবে, তখন তার কাছে আসমান থেকে বিভৎস কালো চেহারার একদল ফেরেশতা অবতরণ করবে, তাদের সাথে থাকবে মোটা গরম পশমি কাপড়, তারা তার সামনে চোখের সীমানা জোড়া হয়ে বসবে। অতঃপর মালাকুল মৌত এসে তার মাথার সামনে বসবে। অতঃপর সে বলবে, হে খবিস আত্মা, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বের হও। বর্ণনাকারী বলেন, অতঃপর রুহকে তার শরীর থেকে এমনভাবে বের করা হবে যেভাবে শিক থেকে কাঁচা চামড়া বের করা হয়।
অতঃপর নিমিষেই তা উক্ত গরম পশমী কাপড়ে রাখবে। এর থেকে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মৃত পচা দুর্গন্ধের চেয়েও মারাত্মক দুর্গন্ধ বের হতে থাকবে। অতঃপর তারা রোহটি নিয়ে উপরে উঠতে থাকবেন। যখনই তারা ফেরেস্তাদের দলের কাছ দিয়ে অতিক্রম করবে, তখন জিজ্ঞেস করবে, এ খবিসাতটা কার? তারা বলবে, অমুকের ছেলে অমুকের। দুনিয়াতে তাকে সবচেয়ে খারাপ যে নামে ডাকা হতো সে নাম উল্লেখ করবে। এভাবে তারা আসমানের দরজায় পৌঁছালে দরজা খুলতে আবেদন করবে, কিন্তু তার জন্য দোয়া খোলা হবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মি সাম্মিল খিয়াতি। তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। সূরা আল আরাফ আয়াত 40। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম জমিনের সর্বনিম্ন স্তরে সিজ্জিনে লিপিবদ্ধ করো, ফলে তার রূহ সেখান থেকে নিক্ষেপ করা হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খর মিনাস সামা فَتَخْطَفُوهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। সূরা আল হজ আয়াত 31। অতঃপর তার শরীরে রূহ প্রবেশ করানো হবে, তখন দুজন ফেরেশতা এসে তাকে বসাবেন এবং প্রশ্ন করবেন, তোমার রব কে? সে বলবে, হাহা লা আদরি, অর্থাৎ হায় আফসোস, আমি তো জানি না। এরপর তারা তাকে জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? সে বলবে, হাহা লা আদরি, অর্থাৎ হায় আফসোস, আমি জানি না। এরপর তারা তাকে জিজ্ঞাসা করবেন, এ ব্যক্তি কে যাকে দুনিয়াতে তোমার কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলবে, হাহা লা আদরি, অর্থাৎ হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী এরূপ বলতে থাকবেন, সে মিথ্যা বলেছে, তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে তার কবরে জাহান্নামের আগুনের প্রচণ্ড তাপ ও ভাব আসতে থাকে। এরপর কবর তার জন্য এতই সংকুচিত হয়ে যায় যে তার পাজরের এক পাশ অপর পাশে চলে যায়। এরপরে নোংরা কাপড় পরিহিত দুর্গন্ধযুক্ত একজন কুৎসিত চেহারার লোক তার কাছে আসবে, তোমাকে যে সংবাদ কষ্ট দিবে, তোমার জন্য বিপর্যয় বয়ে আনবে, সে সংবাদ শুনে খুশি হও, এটি সেদিন যেদিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। তখন মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? তখন সে বলবে, আমি তোমার খারাপ আমল। তখন সে বলবে, হে আমার রব, কেয়ামত সংগঠিত করবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাআত ও অন্যান্য সকলেই এই হাদিসের সাব্যস্ত বিষয়গুলোর কথা বলে থাকেন ও বিশ্বাস করেন। এক, এ দ্বারা তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব বোঝানো হয়েছে। ২, মুসনাদে আহমদ 30/499, হাদিস নং 18534। মুসনাদে মুহাক্কিব সুআইব আরনাউদ বলেছেন, হাদিসের সনদটি সহি, সনদের বর্ণনাকারীগণ সহি হাদিসের বর্ণনাকারী। আবু দাউদ হাদিস নং 3212, সংক্ষেপে হাদিস নং 4753, বিস্তারিত। নাসাই হাদিস নং 2057, ইবনে মাজাহ হাদিস নং 4269, আবু আওয়ালা আল ইসফারাইনি তার সহি গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে মৃত্যুর পর কবরে সঠিকভাবে সকল উত্তর দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।